নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো আছেন। দীপার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। দেখেই বুঝতে পারছেন, চিকেন ডাকবাংলো। এই রেসিপিটা কিন্তু একেবারে অন্য রকমের একটা রেসিপি। তা চলুন, এটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলে যাবেন না এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। চিকেন ডাকবাংলো একটা অন্য রকম, অন্য স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু চিকেনের ঝোল কিংবা কষা বা চিকেনের অন্য যে কোনো পদের থেকে আলাদা টেস্ট, অন্য রকমের টেস্ট। এটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত অথবা পোলাও যার সাথেই খান না কেন, সেটাই কিন্তু অসাধারণ লাগবে খেতে। তা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের কিছু জিনিস আমাদেরকে একদম খেয়ালে রাখতে হবে, কিছুটা আমাদের অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে নিতে হবে। এই চিকেন ডাকবাংলো এটা একটু মশলাদার খাবার, এটার জন্য প্রথমেই আমি এখানে 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে রেখেছি। প্রথমে এটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি এর মধ্যে প্রথমেই অ্যাড করে দেব দই। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে যেমন ঝাল খান, মিট মশলা, সর্ষের তেল, টমেটো সস, এটা আপনি টমেটো পিউরিও দিতে পারেন, আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, ম্যারিনেট করতে হবে, অল্প একটু চিনি দিতে হবে। এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে আপনি যতক্ষণ থাক পারবেন, মিনিমাম 2 ঘন্টা। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি কিছুটা মশলা ভেজে গুঁড়িয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিলাম জিরে, দারচিনি, এলাচ, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, স্টারনি, বড় এলাচ, জায়ফল, জৈত্রী, কেশরী মেথি, লবঙ্গ, ধনে, এটাকে আমি একদম ভেজে নিয়ে এটা একটা পেস্ট তৈরি করে রেখে দেব। শুকনো খোলায় ভেজে এটা পেস্ট তৈরি করে নেব, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইটা তেতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড় বড় সাইজ করে কিন্তু আলুগুলো কাটতে হবে, সেগুলোকে আমি প্রথমেই একটু নুন আর হলুদ দিয়ে ভেজে আমি তুলে রেখে দেব। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে নেব। চারটে ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, এটাকে আমি প্রথমেই একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অন্য স্বাদের রেসিপিটা, আর রেসিপিটা একটু অন্য ধরনের। এটা একটু অ্যারেঞ্জমেন্ট করে রাখলে রেসিপিটা বানাতে 15 মিনিট সময় লাগবে। প্রথমেই আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ, কিন্তু ফাটিয়ে দিয়েছি আমি এলাচটা। আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করবো, গন্ধটা যখনই বেরোবে গরম মশলার। পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, পরিমাণ আমি সবটাই দিয়ে দেবো। এর মধ্যে আমি 4টে পেঁয়াজ আমি দিয়েছি, এটা একটু মশলাদার হয় এবং একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে ভালো লাগে। এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম আবার। আমি ম্যারিনেটের সময় কিছুটা দেবো আর কিছুটা আমি টমেটো কুচি দিয়ে দিলাম,
এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষাতে কষাতেই কিন্তু পেস্টটা আমি দিয়ে দেব, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে এটা কষাতে থাকবো, যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, এই চিকেনটা খেতে অসাধারণ, অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন। এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু একটু বেশিক্ষণই নাড়তে হবে, তো 5-7 মিনিট মতো, মিনিট পাঁচেক নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে। একটু ঢাকা দিয়েও আপনি নাড়তে পারেন, যতক্ষণ না এটা তেলটা ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আলুটা দিয়ে দেবো, কারণ না হলে সেদ্ধ হবে না, আলুগুলো তো বড় বড় সাইজ করে কাটা। এর মধ্যে দিয়ে দেবো, এবারে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি এর মধ্যে একটুখানি, একবার করে ঢাকা দিতে পারেন, ঢাকা খুলেও রান্না করতে পারেন। খুব ভালোভাবে যখন কষাটা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমাকে জলটা অবশ্যই দিতে হবে, যেটা গরম করে নিতে হবে, একদম জলটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরেই দিতে হবে। একটু ঢাকা দিয়ে নাড়তে নাড়তে এই যে হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। চিকেনে সবসময় জল গরম করে দিলেই ভালো, এটাতে তো অবশ্যই গরম জলই দিতে হবে। জলটা গরম করে আমি দিয়ে দিলাম, এরপর একটু নাড়াচাড়া করে, এটা কিন্তু 10 মিনিট হবে। 10 মিনিট ফোটার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে, এবং গ্রেভিটা আপনি যেরকম রাখবেন আপনি জলটা সেই অনুযায়ী দেবেন। তৈরি কিন্তু আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, দারুণ একটা গন্ধও বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু লঙ্কাটা দিয়ে দেব, লঙ্কাটাও কিন্তু আপনি বুঝে দেবেন। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার তৈরি হয়ে গেল আমার চিকেন ডাক বাংলো, উপর থেকে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচানো। এটা ম্যারিনেশনের জন্যই সময়টা একটু বেশি লাগবে, অপূর্ব স্বাদের। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো, 5 মিনিট রেখে দেবেন এই অবস্থায়, তারপরে আপনি সার্ভ করবেন। অবশ্যই ট্রাই করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে আমার সঙ্গে থাকুন, আমাকে উৎসাহিত করুন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশান অন করে দিন, এবং সব সময় আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।